সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই এভারকেয়ার সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন, মোটা অঙ্কের টাকায় বাংলাদেশের প্রভাবশালীরা আশ্রয় নিচ্ছে ভারতে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এরপর গ্রেপ্তার আতঙ্কে ভুগছে আওয়ামী লীগের প্রভাবশালী অনেক এমপি এবং রাজনীতিবিদরা। অনেকেই ইতিমধ্যে বিভিন্ন মামলায় পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। এমন অবস্থায় আত্মগোপনে থাকা প্রভাবশালী এমপি এবং রাজনৈতিকেরা মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভারত বাংলাদেশ সীমান্তের দুই পাশের সক্রিয় সিন্ডিকেট চক্রের মাধ্যমে ভারতে পাড়ি জমাচ্ছেন। সীমান্ত পাড়ি এবং প্রতি মাসে থাকার বিনিময়ে সিন্ডিকেট চক্রের সদস্যদের প্যাকেজ ভিত্তিক বাংলাদেশি মুদ্রায় 7 লক্ষ থেকে 14 লক্ষ টাকা দিতে হচ্ছে তাদের। এরপর জানিয়ে দিব ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, বন্যাদুর্গত মানুষকে উদ্ধার এবং জানমালের নিরাপত্তা এবং ত্রাণ সহায়তা, ত্রাণ বিতরণের কার্যক্রমের জন্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। জানিয়ে দিব হাসপাতাল ছেড়ে বাসার পথে খালেদা জিয়া। এদিকে ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু। শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা, টেলিভিশন আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এমন মন্তব্যের 3 দিন পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পদ থেকে সদ্য পদোন্নতি পাওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু। এবারে জানাবো ইসির নিবন্ধন পেল এবি পার্টি, প্রতীক ইগল। উচ্চ আদালতের নির্দেশে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টিকে নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন ইসি, যাদের প্রতীক হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে ইগল। এবং সর্বশেষ জানিয়ে দিব তলিয়ে গেছে নোয়াখালী, পানিবন্দী 35 লক্ষ মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। 9টি উপজেলার সব কয়টিতেই বসতবাড়ি, গ্রামীণ সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর সহ বন্যার পানিতে তলিয়ে গেছে সবকিছু। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 35 লক্ষ মানুষ। পুকুর এবং ঘের থেকে কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। খাল উদ্ধার এবং পানি নিষ্কাশনে সেনাবাহিনীর সহযোগিতা চেয়েছে স্থানীয়রা। জানা গেছে টানা 1 সপ্তাহের ভারী বর্ষণ জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী জেলা জুড়ে। জেলা সদর সেনবাগ এবং সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে এসব উপজেলার বাসিন্দারা। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। মোটা অঙ্কের টাকায় বাংলাদেশের প্রভাবশালীরা আশ্রয় নিচ্ছে ভারতে। ভারতের আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন, ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে। এবার আওয়ামী লীগের নেতাকর্মীরা পড়েছে বিপদে। তারা সীমান্ত পেরিয়ে সিন্ডিকেটের মাধ্যমে কাঁটাতার পেরিয়ে ভারতে অনেকেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে আশ্রয় নিচ্ছেন। জানা গেছে বাংলাদেশ থেকে তারা ভারতে আশ্রয় নেয়ার পিছনেই খরচ করছেন 7 থেকে 14 লক্ষ টাকা। বুধবার 21 আগস্ট পশ্চিমবঙ্গের বাংলা দৈনিক আনন্দবাজারের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর এইসব তথ্য জানা গেছে। এতে সীমান্তে সিন্ডিকেটের সহায়তায় বাংলাদেশের এক এমপি এবং তার পরিবার ভারতে পালিয়ে যাওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। তবে বাংলাদেশে ওই এমপির পরিচয় প্রকাশ করেনি আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের মেহেরপুর জেলার কাঁথুলিবাজার থেকে একজন এমপি ফোন করেন পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী কাঁথুলিবাজার এলাকার একটি বাড়িতে। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে স্ত্রী এবং 4 সন্তানকে নিয়ে কিছুদিনের জন্য দেশ ছেড়ে ভারতে নিরাপদে আশ্রয় চান তিনি। ফোন করার কিছুক্ষণ পর কাঁথুলিবাজার থেকে ফোন আসে নদিয়ার করিমপুর 2 ব্লকের রাউদবাটি গ্রামে। এতে ফোনের ওই দুই প্রান্তের ব্যক্তির মাঝে প্রায় 5 মিনিট আলোচনা হয়। তিনি আশ্রয় চাইছেন তার প্রোফাইল, রাজনৈতিক ঝুঁকি, আর্থিক সক্ষমতা সহ বিভিন্ন বিষয় সংক্ষেপে জেনে নিয়ে ওই এমপিকে সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এ সময় জানিয়ে দেওয়া হয়, ভারতে আসার জন্য ওই এমপির পরিবারের সদস্যদের মাথাপিছু খরচ পড়বে ভারতীয় মুদ্রায় 1,00,000 টাকা করে। এছাড়াও যতদিন নিরাপদে আশ্রয় থাকবে ততদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের নজর এড়িয়ে থাকার জন্য মাসিক 10,00,000 টাকা গুনতে হবে। টাকার অঙ্ক নিয়ে দর কষাকষির পর ঠিক হয় সীমান্ত পার করানোর বিনিময়ে প্রত্যেকের মাথাপিছু 70,000 টাকা পরিশোধ করতে হবে, আর আশ্রয়ের জন্য দিতে হবে মাসিক 5,00,000 টাকা করে। এরপরই এই প্রস্তাবনাটি ডিলটি ফাইনাল হয়। ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা। দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতিতে বন্যাদুর্গত মানুষদের উদ্ধার এবং জানমালের নিরাপত্তা এবং ত্রাণ সাহায্যে বিতরণে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বুধবার 21 আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন নাসির এসব নির্দেশনা প্রদান করেন। নির্দেশনায় বলা হয়েছে, প্রতিষ্ঠার পর থেকেই বাংলাদেশে যে কোনো দুর্যোগ, দুর্বিপাকে কিংবা সংকটে একটি দায়িত্বশীল সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। হঠাৎ এই বন্যায় মানুষের জীবন, সম্পদ রক্ষা এবং ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটসমূহের বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের প্রতি নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হলো। 1. সাধারণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে আনতে সর্বোচ্চ সহায়তা করতে হবে। গবাদি পশুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যাপারে সাহায্য করতে হবে। 2. উদ্ধার কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি ইউনিটে প্রয়োজনীয় সংখ্যক রেস্কিউ টিম প্রতিষ্ঠা করতে হবে। 3. স্থানীয় বিএনপি নেতাদের সাথে পরামর্শক্রমে ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে হবে। 4. শুকনা খাবার দিতে হবে এবং রান্না করা খাবার দিতে হবে। 5. যারা বাড়ি ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাবেন, যাদের বাড়িঘর নিরাপদ নিশ্চিতের জন্য স্থানীয়দের সাথে পরামর্শক্রমে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন। 5. বন্যা পরবর্তী সময় শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রয়োজনীয় সমস্ত কিছু দিয়ে সহায়তা করবেন। হাসপাতাল ছেড়ে বাসার পথে খালেদা জিয়া। দীর্ঘদিন চিকিৎসা শেষে মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক হাসপাতাল ছেড়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা 7টার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতাল ছেড়ে তার গুলশানের বাসভবন ফিরোজায় ফিরেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড এম জাহিদ হোসেন এবং বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইফুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। ক্ষমা চাইলেন বিএনপি নেতা দুলু। শেখ হাসিনার ছবি দেখালে পত্রিকা, টেলিভিশনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হবে, এমন মন্তব্যের 3 দিন পর প্রকাশ্যে ক্ষমা চাইলেন বিএনপির উপদেষ্টার পদ থেকে সদ্য পদ অবনতি হওয়া বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বুধবার 21 আগস্ট দুপুরে শহরের আলাইপুরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে স্বেচ্ছাসেবক দলের 40তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি গণমাধ্যম কর্মীদের কাছে ক্ষমা চান। রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, সব গণমাধ্যম কর্মীর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক রয়েছে, আমি যেটি বলেছি সেটি ভুল হয়েছে। গত 16 তারিখে যারা সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে কথা বলছিলেন তাদের কথা বলতে গিয়ে মুখ ফসকে সমস্ত পত্রিকার কথা বলে ফেলেছি। এজন্য আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে গণমাধ্যম কর্মীদের কাছে দুঃখ প্রকাশ এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। তলিয়ে গেছে নোয়াখালী, পানিবন্দী প্রায় 35 লক্ষ মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালীর 9টি উপজেলার সবকটির বসত বাড়ি, গ্রামীণ সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 35 লক্ষ মানুষ। পুকুর এবং ঘের থেকে কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে যাচ্ছে। খাল উদ্ধার এবং পানি নিষ্কাশনে সেনাবাহিনীর সহযোগিতা চান স্থানীয়রা। জানা গেছে, টানা 1 সপ্তাহে ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালী জেলা জুড়ে। জেলার সদর সেনবাগ এবং সোনাইমুড়ী, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানিগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তিতে পড়েছে সব এলাকার বাসিন্দারা। পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজি। এছাড়াও মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকায় কৃষক খেতে আমন লাগাতে পারছে না। জলবদ্ধতায় আটকে গেছে জেলার 35 লক্ষ মানুষ। ডুবে গেছে সড়ক, বাসাবাড়িতেও ঢুকছে পানি। পানি নিষ্কাশনের ব্যবস্থা ভালো না হয় দীর্ঘ সময়ের ব্যাপক জলবদ্ধতা সীমাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীদের। সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুতই জলাবদ্ধতা নিরসন কার্যকলাপ পদক্ষেপ নেওয়ার দাবি জানান পানিবন্দী মানুষজন। আবহাওয়া অফিস বলছে সোমবার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দিনেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ কারণে ভারী ডল এবং ভারত থেকে বাঁধের গেট খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এছাড়াও বাংলাদেশের প্রত্যেকটি নদ নদীতেও পানি বৃদ্ধি পেয়েছে।